আমি এতিয়া ওলাম আৰু কি কয় আমাৰ ৰাতিপুৱাই মানে আমি হাতী চাফাৰী ৰাতিপুৱাই কৰিব লাগিব। আমাৰ মানে হোটেলৰ মানুহটোৱে কি কয় হাতী চাফাৰীৰ কাৰণে টিকেট বুক কৰিছিল 1100 টকাত। চ' আমাৰ হোটেলৰ মানুহে এনে মাত দি গৈছিল 5:30 মানত। আমি এতিয়া উঠি কিনে চাইছিলোঁ মানে ৰাতি যোৱাকালি ৰাতি বৰষুণ দিছিলোঁ ন, তো যে আমি গাড়ীটো অ'পেন কি কয় ষ্টাৰ্ট কৰি থৈ লাগিব অলপমান হিটটো হওক। আৰু যদি আপোনালোকৰ যদি কি কয় হাতী চাফাৰীত যদি দেৰি হয় যদি আপোনালোকৰ দেৰি হয় তো হাতী আপোনালোকক এৰি থৈ গুচি যাব ঘূৰিবলৈ আৰু আপোনালোকে ৰিফাণ্ড নাপাব। তো কি কয় যিটো টাইমত হাতী আহিব লাগিছিল 6:00-7:00 মানত হয়, আমি কি কয় যাবলৈ ৰেডি হৈছিলোঁ, আমাৰ লগৰ এটা আহি আছে তো আমি অলপ দেৰি ৰখিলোঁ। আহি গ'লো, এতিয়া আমি হাতী চাফাৰীত যাম। এইটো আমাৰ লাইভ কি কয় মাজে টাইমে লাইভ আহে। আৰে মোৰ লগৰ ছোৱালী কি কয় জংলি ফিল্মটোৰ মনত আহি গৈছিল একদম পুৰা। মই ফিল্ড লৈ লৈ যাই আছো যাই আছো যাই আছো মোবাইলে ওলাব পৰা নাই, সিহঁতে কপি কপি ভিডিঅ' কৰিব দিছা ক'ত গোপুৰ চাপ পেলাই দিব এনেকুৱা কৰি দিলে কি কৰিব। জংঘলটো কৰ না গোপুৰ দি আৰু কাজিৰঙাৰ হাত টাইমত মানে জীৱ জন্তু থাকে ন, তো বেছি হাল্লা হুল্লি কৰিব নালাগে বুলি এনেকৈ কৈ থৈছিল। তেতিয়া আমাৰ হাল্লা বহুত আছিল, সেইকাৰণে দুবাৰ তিনিবাৰমান কথাও শুনিব পালোঁ। জীৱনৰ প্ৰথমবাৰ মই নিজৰ চকু দি গড় দেখা পালোঁ, মানে আগতেও দেখা পাইছিলোঁ এই সৰু সজাই ষ্টেডিয়ামৰ ভিতৰৰ গড়টো, এইটো মানে জীৱিত নাছিল। এতিয়া যিটো গড় দেখা পাইছোঁ জীৱিত হৈ হিলে খোজকাঢ়ে আগত যায় পিছত যায়। স্কোয়াড রোলিং ফ
ফলে গুছি গেল গোপদ্র জন একবার দাদা ফলে গেল পাহাড়তে উঠি যায় পানি তো নামাই দিয়ে এটা পোকা তো নামাই দিচ্ছে আর জঙ্গল ভেঙে নিয়ে মনে হয়ে চলবে নিজের রাস্তা নিজে মনে হয় আমার শক্তি আর ই এই হাতির বয়স 40 বছরের উপর হয়েছে আমি সত্যি 40 বছর উপর হয়েছে মনে হচ্ছে ভালো হয়েছে আমার খুবই বছর হয়ে গেছে কিন্তু না যেহেতু রেস্ট নিতে যেহেতু পড়েছে আকো সপ্তাহত মানে এক ঘণ্টাৰ ৰাইড হয় ন এক ঘণ্টা ৰাইড হোৱাৰ পিছত সিহঁতক আকৌ বান্ধি থৈ দিওঁ সিহঁতৰ গঁৰালত পিন্ধি এইটো শুনি বেয়া লাগিল সোমাই যায় চাব কোৱা ফুড়িতে থাকি ভাবছি বাকি পাখিটা ঠিক আছে উড়িয়েছে নাকি তিনটো পারছো না ইউজ করিস হাতীয়ে মানে নিজৰ ৰাস্তা নিজে বনাই আছে এতিয়া এই গছ গছনি ভাঙি আছে শ্বৰ্টকাট লৈ আছে নেকি কাম আমার হাতে তোমার কিন্তু পোজ ভাল দিয়ে কিন্তু আমার হাতিতে লস মশন হয়ে গেছে বেমারি তো লোকাল মুরগি আছে এতে বনরিয়া মুরগি ইয়েছিল আমার ব্যাগ আছে রে এটা হাতি কিটা কিমান বছর হবো হাই পান্ডি ওলাইছিল আমার ভাল লাগছে আমার মহিমুলের ভাল লাগছে
হাতি তো পোস্ট দিছে আমার মুক ফলো করিব ইনস্টাগ্রামত কুলদীপ বলি আছে মই রিডিম ইটো যাত্রা শেষ হওয়ার পর আমি হাতিটোক এক ডজন কল দিয়ে এনে গুছি আহিলো। এইটো সঁচা কথা কওঁ না, তো হাতি ৰেড কৰি এনে ভাল লাগে, কিন্তু হাতি ৰেড কৰাটো ভাল কাৰণ হাতিবোৰ বহুত কষ্ট হয়।